প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ধারার টাইপ 3 এমসিকিউ সলভ করব ক্যালকুলেটরের মাধ্যমে। দেখো এখানে 1 নং প্রশ্নটি হচ্ছে 1 + 4 + 7 + ……+25 সমান কত। এটি সমাধান করার জন্য প্রথমে আমরা দেখব এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখো 4 − 1 = 3, আবার 7 − 4 = 3। দেখো যেহেতু এর যে কোনো পদ ও তার পূর্ব পদের অন্তর সমান, তাই এটি একটি সমান্তর ধারা। আমরা প্রথমে দেখব এই ধারাটিতে কতটি পদ আছে, অর্থাৎ এই 25 কততম পদ। যেহেতু এই ধারাটির সাধারণ অন্তর 3, এটি সমাধান করার জন্য প্রথমে তোমরা ক্যালকুলেটর অন করে নেবে। তারপর দেখো যেহেতু এটি একটি সমান্তর ধারা, তার এর প্রথম পদ 1 প্রেস করবে। 1 প্রেস করার পর ইকুয়াল বাটনটি প্রেস করবে। ইকুয়াল বাটনটি প্রেস করার পর যেহেতু এটি সমান্তর ধারা, তাই প্লাস বাটনটি প্রেস করে দেখো এখানে সাধারণ অন্তর হচ্ছে 3 প্রেস করবে। 3 প্রেস করার পর আমরা ইকুয়াল বাটনটি প্রেস করব এবং গুণব যতক্ষণ পর্যন্ত 25 আসেনি। আমরা 25 না আসা পর্যন্ত ইকুয়াল বাটনটি প্রেস করব এবং গণনা করব। 1 2 3 4 5 6 7 8, দেখো 8 বার প্রেস করে আমরা 25 পেয়েছি। অর্থাৎ এই ধারাটিতে মোট পদ আছে 8 + 1, অর্থাৎ 9টি পদ আছে। এখন আমরা এই ধারাটির 9টি পদের সমষ্টি যদি বের করতে চাই, তাহলে আমরা সমষ্টির সূত্র প্রয়োগ করতে পারি। প্রথম পদ এখানে 1, প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ 25, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদসংখ্যা, পদসংখ্যা এখানে আমরা 9 পেয়েছি বাই 2। এটি আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে মান বের করে নেই, তাহলে অ্যান্সারটি বের হয়ে আসবে। আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 1 বাটনটি প্রেস করি, 1, তারপর প্লাস শেষ পদ, শেষ পদ হচ্ছে 25, তারপর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ইনটু নাইন, তারপর ইকুয়াল প্রেস করার পর আমরা যা পেয়েছি তাকে আমরা 2 দ্বারা ভাগ করব। ভাগ 2 ইকুয়াল দেখো 117 চলে আসছে, অর্থাৎ 117। এই ধারাটির সমষ্টি হবে 117। এবার আমরা 2 নং প্রশ্নটি সমাধান করব। দেখো 2 নং প্রশ্ন, −17 − 13 − 9 + ……+3 ইকুয়াল কত। এখানেও আমরা দেখব এই ধারাটিতে মোট কতটি পদ আছে, অর্থাৎ 3 কততম পদ। আমরা প্রথমে দেখি এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। −13 থেকে যদি আমরা −17 বিয়োগ করি, তাহলে −এ এটি প্লাস হয়ে যাবে, কত পাচ্ছি 4। আবার −9 থেকে যদি আমরা −13 বিয়োগ করি, −এ প্লাস হয়ে যাবে, তাহলে এখানেও আসছে, অর্থাৎ অন্তর হচ্ছে এখানে 4। যেহেতু এই ধারাটির যে কোনো পদ ও তার পূর্ব পদের অন্তর এখানে 4, তাই এটি একটি সমান্তর ধারা। আমরা প্রথমে দেখব ধারাটিতে কতটি পদ আছে, এই জন্য আমরা ক্যালকুলেটরে প্রথমে এর প্রথম পদটি উঠিয়ে নেব। প্রথম পদ হচ্ছে −17, আমরা −17 প্রেস করব, −17, তারপর ইকুয়াল বাটনটি প্রেস করব। যেহেতু এটি একটি সমান্তর ধারা, তাই প্লাস বাটনটি প্রেস করে এর সাধারণ অন্তর যত সেটি প্রেস করব। সাধারণ অন্তর হচ্ছে 4, আমরা 4 প্রেস করব। 4 প্রেস করার পর আমরা ইকুয়াল বাটনটি প্রেস করব, যতক্ষণ পর্যন্ত 3 আসেনি ততক্ষণ পর্যন্ত প্রেস করব এবং গণনা করব। দেখো 1 2 3 4 5, দেখো 5 বার প্রেস করে কিন্তু এখানে আমরা 3 পেয়েছি, তাই এই ধারাটির মোট পদ আছে 6টি, 5 + 1, 6টি পদ আছে। তাহলে আমরা এই ধারাটির 6টি পদের সমষ্টি নির্ণয় করব। এর প্রথম পদ হচ্ছে −17, প্রথম পদ যোগ শেষ পদ, শেষ পদ হচ্ছে +3, প্রথম পদ যোগ শেষ পদ গুণন পদসংখ্যা, পদসংখ্যা হচ্ছে 6/2। এটি আমরা ক্যালকুলেটরের মাধ্যমে এখন ক্যালকুলেশন করি, দেখি কত আসে। প্রথমে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা −17 উঠাবো, তারপর +3, ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করব, তারপর দেখো ইনটু পদসংখ্যা হচ্ছে 6 প্রেস করে ইকুয়াল প্রেস করব, −84 চলে আসছে। এখন আমরা এটিকে 2 দ্বারা ভাগ করব, ভাগ 2 ইকুয়াল দেখো −42 চলে আসছে, তার মানে এর অ্যান্সার হচ্ছে খ, −42। প্রিয় শিক্ষার্থী, এবার আমরা 3 নং প্রশ্নের সমাধান করব। দেখো 3 নং প্রশ্নে আছে 1 √3 + 1 + √3 + ……+27, ধারাটির পদ সংখ্যা কত, অর্থাৎ এখানে এই যে 27 আছে এটি কততম পদ তা আমাদেরকে নির্ণয় করতে হবে। আমরা এখানে দেখব প্রথমে এটি সমান্তর ধারা না গুণোত্তর ধারা। দেখো এই টাইপের প্রশ্ন, অর্থাৎ রুডোবাদ দিয়ে যে প্রশ্নগুলো থাকে তা বেশিরভাগ গুণোত্তর ধারা হয়। আমরা প্রথমে চেক করি এটি গুণোত্তর ধারা কিনা। 1 ভাগ
1 বাই রুট 3 দেখো 1 ভাগ 1 বাই রুট 3 এখানে 1 গুণন রুট 3 বাই 1 ইকুয়াল রুট 3 দেখো যে দ্বিতীয় পদ থেকে প্রথম পদ বিয়োগ করে আমরা রুট 3 পেয়েছি আবার যদি আমরা তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা ভাগ করি রুট 3 ভাগ 1 এটিও আমরা রুট 3 পাচ্ছি তার মানে এই ধারাটির যে কোনো পদ ও তার পূর্বপদের অনুপাত সর্বদা সমান অনুপাত হচ্ছে রুট 3 তাই এটি একটি গুণোত্তর ধারা এই গুণোত্তর ধারাটির সাধারণ অনুপাত হচ্ছে রুট 3 এটি সমাধান করার জন্য এখন আমরা এর প্রথম পদটি প্রেস করব প্রথম পদ কত 1 বাই রুট 3 তোমরা ক্যালকুলেটরে 1 বাই রুট 3 তোমরা বাই এই যে এবিসি বাটনটি প্রেস করলে কিন্তু বাই পাবে 1 বাই রুট 3 1 বাই রুট 3 এটি প্রথম পদ প্রেস করার পর ইকুয়াল বাটনটি প্রেস করবে তারপর দেখো যেহেতু এটি একটি গুণোত্তর ধারা তাই তোমরা ইনটু বাটনটি অর্থাৎ গুণ বাটনটি প্রেস করবে গুণ বাটনটি প্রেস করার পর এই যে সাধারণ অনুপাত আছে তা প্রেস করবে রুট 3 রুট 3 তারপর ইকুয়াল বাটনটি প্রেস করবে দেখো ইকুয়াল বাটনটি প্রেস করব যতক্ষণ পর্যন্ত 27 আসেনি ততক্ষণ পর্যন্ত আমরা ইকুয়াল বাটনটি প্রেস করব 1 2 3 4 5 6 7 দেখো 7 বার প্রেস করে কিন্তু আমরা 27 পেয়েছি যেহেতু 7 বার প্রেস করে 27 পেয়েছি তাই এই ধারাটির কততম পদ 27 এটি হচ্ছে 7 প্লাস 1 অর্থাৎ অষ্টম পদ হবে 27 অর্থাৎ ধারাটির পদ সংখ্যা হচ্ছে 8 গ নম্বর অ্যান্সার আশা করি বুঝতে পারছো তোমরা যদি টাইপ 1 ও টাইপ 2 এই ভিডিও দুটি দেখতে চাও আমি ডিসক্রিপশন বক্সে এর লিঙ্ক দিয়ে দিলাম তোমরা সেখান থেকে দেখে নিও আর চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করোনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন বাজিয়ে অল করে রাখো তাহলে আমার নেক্সট ভিডিও আপলোড হওয়ার সাথে সাথেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ